নমস্কার, আপনারা দেখছেন মেডিস্কাই গ্রুপ প্রেজেন্ট ডিএনএন বাংলা পুজো পরিক্রমা 2022। আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের ফুড পার্টনার রূপসাড্ডা রিভে ক্যাফে অ্যান্ড রেস্তোরাঁ, জুয়েলারি পার্টনার সোহন গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আমাদের হেলথ পার্টনার জেনু প্যাথল্যাবস কালীপুর ডানকুনি, আমাদের বিউটি পার্টনার ল্যাকমি সেলুন অ্যান্ড গ্ল্যামারাস বিউটি পার্লার। এই মুহূর্তে আমি চলে এসেছি কিন্তু উজ্জ্বল সঙ্গে, অর্থাৎ ক্যাওটার উজ্জ্বল সঙ্গ। উজ্জ্বল সঙ্গে দেখা দিয়েছে কিন্তু নতুন এক থিম, অর্থাৎ ডাক বাক্স। আজকের থিমের নাম হচ্ছে ডাক বাক্স, যেখানে আমরা হারিয়ে যেতে থেকেছি আজকের দুনিয়াতে নেটের যুগে, ভাসতে চলেছি নেটের যে বিলাসিতা তাতে, কিন্তু সেখানে কিন্তু ডাক দিয়েছে সমস্তটা হারিয়ে যাবার আগে এই ডাক বাক্স, অর্থাৎ উজ্জ্বল সঙ্গ। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ব্যবহার করা হয়েছে, এই যে এখানে মডেল রাখা হয়েছে, এই মডেল কিন্তু হচ্ছে ডাক বাক্সে, অর্থাৎ ডাকঘরের যে পোস্ট পৌঁছে দেওয়ার যে মানুষ আমাদের ছিলেন সেই রকম কিছু ব্যবহার করা হয়েছে। ব্যবহার হয়েছে বিভিন্ন আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের চিঠি, আছে হেমন্ত মুখোপাধ্যায়ের গান, আছে হেমন্ত মুখোপাধ্যায়ের চিঠি এবং বহু বহু চিঠি কবিদের, যারা আগে লেখার মাধ্যমে, চিঠির মাধ্যমে আমাদের বার্তা পৌঁছে দিতেন দর্শকদের কাছে, সাধারণ মানুষের কাছে। আমরা যখন কথা বলতে চাইতাম, তখন নেটের যুগ একেবারেই নেই, তখন কিন্তু আমরা কথা বলতে চাইতাম ওই ডাক পোস্টের মাধ্যমে, সেটাই কিন্তু ফিরিয়ে এনেছে এই উজ্জ্বল সঙ্গ। চলুন দেখাবো আপনাদেরকে ভিতরে এবং কথা বলে নেব কিন্তু আমাদের বিভিন্ন যে উদ্যোক্তারা আছেন এই ক্লাবে তাদের সাথে। আপনার নাম? আমার নাম কৃষ্ণ চাকি। এটা এই কারণে যে আজকের দিনে মোবাইল আসার পরে, ইন্টারনেট চালু হওয়ার পরে চিঠি আদান প্রদান সেটা পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে প্রায়, সেটাকে পুনরুজ্জীবিত করার জন্য আমরা এই পরিকল্পনাটা, ভাবনা চিন্তাটা এনেছি। এখানে টোটাল আপনি যত আপ টু ডাক টিকিট আছে এখনও পর্যন্ত, টোটাল ডাক টিকিট প্লাস লেটার, আপ টু রবীন্দ্রনাথের লেটার পর্যন্ত এখানে আমরা তুলে ধরেছি। টোটাল এটা দিয়ে আমরা প্যান্ডেলটাকে সুসজ্জিত করেছি। চিঠি প্লাস আপনার পোস্ট কার্ড প্লাস লেটার ডাক টিকিট এগুলো দিয়ে আমরা করেছি। তিনি হচ্ছে রানার। আগে যখন মানে মানুষ দৌড়ে বা পায়ে হেঁটে চিঠি আদান প্রদান করতো বাড়ি বাড়ি, সেটাকে আমরা তুলে ধরেছি। কৃষ্ণ চাকি, আমি মেম্বার একজন। আমি কার্যকরী কমিটির সদস্য। উজ্জ্বল সঙ্গ, সঙ্গ বা বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে বিশালের সংস্পর্শে আসা। আপনি যদি বিশালের সংস্পর্শে না আসেন তাহলে নতুন কিছু করতে পারবেন না। এই চিঠিপত্র যে আমাদের মনীষী বা আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন, এদের যে অমূল্য যে চিঠিপত্রগুলো, এটা একটা আমাদের ঐতিহাসিক একটা পদক্ষেপ বলতে পারা যায়। আমাদের সাধারণ মানুষ একটা জাতি বা একটা সমাজ বেঁচে থাকে তার অতীত আত্মবিশ্লেষণের মধ্যে দিয়ে, তাই সেই আমরা সেই পুরনো যে ইতিহাস, সেইতে আমাদের যে গৌরব উজ্জ্বল যে ভূমিকা, সেই উজ্জ্বল ভূমিকাকে আমরা তুলে ধরতে চাচ্ছি মানুষের কাছে, যাতে কামিং যে জেনারেশন, সেই জেনারেশন নতুন করে তারা তাদের আমরা যে অতীতকে যেন আত্মবিস্মৃত না হয় আমরা যেন এগিয়ে যেতে পারি, সেই বার্তাটা আমরা করব। তাদের বাবা মার উদ্দেশ্যে আমরা বলবো যে শুধু ইন্টারনেট ভাবলেই হবে না, আমাদের দুটোর মধ্যে কম্বিনেশন, সংযোগ সাধন স্থাপন করতে হবে। যদি আমরা দুটোর মধ্যে সংযোগ স্থাপন করতে পারি তাহলে আমরা আমাদের যে লুপ্ত যে গৌরব, আমরা যে গৌরবমুজ্জ্বল যে ইতিহাস, সেই ইতিহাসকে আমরা নতুন করে রিভাইভ করতে পারবো, পুনরুজ্জাগরণ করতে পারবো। আমরা সেই বার্তাই আমাদের গার্জিয়ানদের, আমাদের ছোট ছোট মানুষের কাছে, যে আমাদের ইয়ং জেনারেশন, তাদের কাছে আমরা সেই বার্তায় দিতে চাইছি। আমার নাম নন্দ ভট্টাচার্য। ধন্যবাদ। আপনারা কিন্তু দেখতেই পেলেন এই ক্লাবের সদস্যরা কতটা গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে আজকের এই মণ্ডপটি নিয়ে। তার কারণ হচ্ছে আজকে যে নেট দুনিয়া, সেই নেট দুনিয়ায় হারিয়ে গেছে সত্যি এই ডাক বাক্স। ডাক বা চিঠি আজ কিন্তু আর পাওয়া যাচ্ছে না। বাইরে যে মডেল দেখা হয়েছে, অর্থাৎ আমরা ছোটবেলা থেকে বহুবার দেখে আসছি যে রান
নানার ছুটেছে জঙ্গলে জঙ্গলে, এই মডেলও কিন্তু তারা এইখানে তুলে ধরেছেন। শুধুমাত্র যে মডেল রেখেছে তা না, বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত হয়েছে কিন্তু সেই পোস্ট। এবার জেনে নেব যারা এসছেন দর্শনার্থী তারা কি বলছেন আজকের প্যান্ডেল সম্পর্কে। আপনার নাম? সুমিতা দাস। সুমিতা দাস, এই তো ক্যাওটা থেকে। ভালো, সুন্দর লাগছে। হ্যাঁ পারবে, হ্যাঁ পারবে। আমার নাম অলি সরকার। আমার তো মনে হয় একটু সারা দিনে খারাপ মন্দ না, আমরা তো অনেক আগের দিনের লোক, আমরা ডাকবাক্সের উপরেই নির্ভর করে থাকতাম এবং এটা আমাদের ঐতিহ্য, একটা পরম্পরা। এই থিমটা আমার খুব ভালো লেগেছে, কারণ সবসময় যে ঝা চকচকে পুরো আলোকসজ্জা দিয়ে সাজাতে হবে তার তো কোনো মানে নেই, এই থিমের মধ্যে একটা ঐতিহ্য আছে, এই এটা আমাকে খুব আকর্ষণ করেছে। আমার নাম অলি সরকার। এটা তো ভালো জিনিস, এটা খুবই ভালো জিনিস। হ্যাঁ, এই পুরোনো জিনিসগুলো তো আমরা পাই না, না আজকালকার বাচ্চারাও পায় না, ওরা তো জানেই না এগুলো। হ্যাঁ, একদম ঠিক, ঠিক আছে। আপনারা কিন্তু দেখতেই পেলেন যে কী রকম সাধারণ মানুষ বলছে, যারা সমস্ত দর্শনার্থীরা আছেন তারা কি বলছেন এই ডাক বাক্স সম্পর্কে। সমস্তটাই কিন্তু সাজানো হয়েছে নেট দুনিয়ার বাইরে যে সমস্ত জিনিস আমরা পেরিয়েছি, বা আজকে যারা প্রাপ্তবয়স্ক বা যারা বয়স্কতে পরিণত হয়েছে তারা যে সমস্ত চিঠি লেখালেখি বা চিঠি লিখে সমস্ত বার্তা পৌঁছে দেওয়া, আজকের ডেটে কিন্তু আমরা সেইখানে এসে আবার দাঁড়িয়েছি। কিন্তু এই ডাকে দিয়েছে কিন্তু এই উজ্জ্বল সংঘ। ক্যামেরাতে এইচবির সাথে পায়েল দে, চোখ রাখতে হবে ডিএনএন বাংলায়।